বনগাঁ দত্তপাড়া ইউনাইটেড ক্লাবে এবার সাঁওতাল গ্রাম জীবন্ত মডেল দিয়ে সাজিয়ে তোলা হবে পূজা মণ্ডপ, থাকবে বাহারি আলোর ব্যবস্থাও। খুঁটি পূজার পর এমনটাই জানালেন ক্লাব কর্তারা। বাঙালির মনে আনন্দের দিন গোনা শুরু হয়েছে, সারা বছর অপেক্ষার পর মা আসছেন, উমা ফিরবেন বাপের বাড়ি, তার প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র। পিছিয়ে নেই পুজো উদ্যোক্তারাও, বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। বৃহস্পতিবারেও সাড়ম্বরে দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে নিলেন বনগাঁ দত্তপাড়া ইউনাইটেড ক্লাবের সদস্যরা। ক্লাব সূত্রে জানা গেছে এবারে 57তম বর্ষে পা দিয়েছে তাদের এই পুজো। এবছর তাদের বিশেষ আকর্ষণ আদিবাসী গ্রাম। এই বিষয়ে ক্লাবের পক্ষে ক্লাব সদস্য অনন্ত মিত্র বলেন, এবছর আদিবাসী গ্রাম থিমের ওপর আয়োজন করা হচ্ছে পুজো মণ্ডপের। পুজোর পাশাপাশি বেশ কিছু সামাজিক কাজেরও উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তিনি আরো বলেন, এবছর আমাদের 57তম বর্ষে পা দিয়েছি আমরা। এবছর আমাদের বিশেষ থিম আদিবাসী গ্রাম। প্রতি বছরই আমরা একটা না নতুনত্ব কিছু না কিছু আমরা করি। মানে বনগাঁর যে দর্শনার্থী যারা আসে তাদেরকে আমরা কিছু না কিছু নতুনত্ব জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ দেখে এখানে আনন্দ উপভোগ করতে পারে। এবছরও তো সেই রকম একইভাবে আমরা তুলে ধরছি দর্শনার্থীদের জন্যে আমাদের আদিবাসী গ্রাম। এর সাথে সাথে আমরা এই পুজোর সাথে সাথে পুজোই না, বিভিন্ন পুজোর মধ্যে দিয়ে সামাজিক কাজকর্ম আমরা কিছু না কিছু করি। এবছরও আমাদের এই পুজোর মধ্যে দিয়ে আমরা কিছু না কিছু সামাজিক কাজকর্ম আমরা করব, যাতে সমাজের উন্নতি হয়, মানুষ সচেতন হয়, তেমন কিছু সচেতনামূলক কাজকর্ম আমাদের পুজোর মধ্যে দিয়ে আমাদের দত্তপাড়া ইউনাইটেড ক্লাব আমরা তুলে ধরব। বাতাসে শিউলির গন্ধ, কাশের বনে দোলা, আকাশে ভেসে বেড়ানো পেজা তুলোর মতো মেঘ, বাঙালির জীবনে এ যেন পরম পাওয়া। সারা বছরের অপেক্ষার অবসান, মা আসছে, ব্যস্ত হয়ে পড়েছে পটুয়াপাড়া। দিন রাত এক করে মায়ের মৃন্ময় মূর্তি গড়ে তুলছেন শিল্পীরা। মাঝে আর কয়েকটা দিন, এরপরই বাঙালির সব থেকে বড় উৎসবে মেতে উঠবেন সকলেই। ক্লাবের অপর এক সদস্য অলোক বসু জানান, জীবন্ত মডেল দিয়ে সেজে উঠবে আমাদের পূজা মণ্ডপ, আলোকসজ্জাতেও থাকবে নতুনত্ব। আয়োজকদের দাবি, দর্শকেরা আসুন, নতুনত্ব কিছু উপহার পাবেন দত্তপাড়া ইউনাইটেড ক্লাবের পূজা মণ্ডপে। আমরা দত্তপাড়া ইউনাইটেড ক্লাবের সমস্ত সদস্যা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আজ আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমরা এবার একটা বিশেষ আকর্ষণ রেখেছি, যেটা সাঁওতালি গ্রাম। এই গ্রামে যত রকম প্রোগ্রাম থাকে সাঁওতালিদের ভিতরে আমরা সেটা এবার তুলে ধরব, আদিবাসী সাঁওতালি দিয়ে আমরা তুলে ধরব। এবার আমাদের যে বিশেষ আকর্ষণ, জ্যান্ত মানুষদের আদিবাসী সাঁওতালিটা হবে, এর ভিতরে নাচ গান থাকবে, মানে হসপিটাল থাকবে, বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে। এই মুহূর্তে আমরা টোটালটা বলছি না, কিছুটা রেখে দিচ্ছি। আমাদের লাইটটা এবার খুব ভালো। আমাদের বনগাঁ শুধু না, যত বনগাঁয় দর্শনার্থী আসবে আমাদের দত্তপাড়া ইউনাইটেড ক্লাবে এসে একবার অন্তক্ষে আমাদের প্রতিমাকে দেখে যাক, মানুষের ভালো লাগবে। আমরা যে সদস্যরা মিলে যে কষ্ট করে এবার আমরা যেটা করছি, একবার যদি আসে তারা, আমরাও খুব আনন্দিত হব। এবং আমরা আমন্ত্রণ করছি যে একবারের জন্য যেন আমাদের দত্তপাড়া ইউনাইটেড ক্লাবের ঠাকুরটা দেখে যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।